আইডি আমি অরূপ চক্রবর্তী আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অরুণাচল। অরুণাচলে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র, যারা প্রতি বছরের দায়বদ্ধতা বা বিভিন্ন সমাজের মানুষের উপরে বিভিন্ন রকম চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। আর এই পুজোর সময় সেই সামাজিক দায়বদ্ধতা বা আনন্দের কোথাও যেন একটু খামতি না হয়, এই করোনা আবহের মধ্যেও প্রতিটি পুজো মণ্ডপকে ঘুরে ঘুরে দেখে তারা সেরা সেরা সম্মান তুলে দিচ্ছে। এরকমই আজকে দেখলাম পুজোর জন্য পুজো সেরা সেরা উপহার দিয়েছে এবং সারাদিনে যে অগ্রসর সমাজের দায়বদ্ধতা নিয়ে প্রতিটি লোকের পাশে আছে এবং সবসময় থাকবে। আমরা প্রতিক্রিয়া নিয়ে নেবো অগ্রসর সমাজ কল্যাণ দলের বিশিষ্ট সভাপতি থাকতে পারছে, আমরা একটু কথা বলে নেবো। আজকে মূলত দেখুন, আমাদের সামগ্রিক বিচার করা হয়, অন্যান্য বছর আমরা থিমের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সাবিকে এনাম ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি। এবার সার্বিক বিচার থিম সাবিকে এনাম মিলিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডকে করা হয়েছে। তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কার প্রত্যেক বছরই বছরের সেরা অন্বেষণ পর্বে একটা পুরস্কার থাকে। মহিলা পরিচালিত দুর্গা পুজো কমিটি একটা পুরস্কার পায়। এবছর মহিলা পরিচালিত দুর্গা পুজো কমিটি যুগ্মভাবে বিজয়ী হয়েছেন দুটো কমিটি, একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ দুর্গা পুজো কমিটি, একটা নন্দনগ্রাম দুর্গা পুজো কমিটি। আরেকটি হচ্ছে আমাদের পুরস্কার পান, তারা হচ্ছে সেরা প্রতিমা শিল্পী। সেরা প্রতিমা শিল্পীও দুটো পুজোকে আমরা যুগ্ম বিজয়ী করা হয়েছে, এক কথায় একটা সৃজনশীলতার বিচারে, একটা শৈল্পিক বিচারে, এটা একটা বিভূষণ করা হয়েছে, আর একটা হচ্ছে অরুণাচল। কোথাও কি যে সামাজিক যে দূরত্ব বিধি করো এর উপরে কোনো প্রাইজ আপনারা? না না, আমাদের এই যে বিচার পর্ব যেটা হয়, বিচার পর্বে আমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে নাম্বার থাকে। এর নাম্বারের মধ্যে আমাদের যেটা গত দু বছর ধরে যে প্রক্রিয়াটা হচ্ছে, দিনের বেলায় আমাদের বিচার করতে বেরোতে হচ্ছে, আলোকসজ্জার উপরে আমাদের একটা নাম্বার থাকে, এই আলোকসজ্জার নাম্বারটা আমরা ট্রান্সফার করে নিয়েছি কোভিড বিধি নিয়ন্ত্রণে। আর কোভিড বিধি নিয়ন্ত্রণ যেখানে যেখানে ভালো হয়েছে সেখান থেকে তারা ভালো নাম্বার পেয়েছে এবং ফাইনাল রাউন্ডে যারা উঠেছিলেন পরবর্তী সময় তারা প্রাইজ পেয়েছে। মূলত কি কনসেপ্ট আগে জানানো হয়েছিল যে পুজো মণ্ডপগুলোকে যে আপনারা এইসব মেনে চলতে হবে? দেখুন, আমাদের যেই জিনিসগুলো দাঁড়া ছিল বিষয় ভাবনার মৌলিকত্ব, বিষয় ভাবনার মৌলিকত্ব, মণ্ডপের গঠন শৈল, প্রতিমার উপস্থাপনা, অভ্যন্তরীণ চিত্রায়ন আর কোভিড বিধি, যেটা আলোকসজ্জা ছিল সেটা কোভিড বিধি, দমকল শব্দবিধি নিয়ন্ত্রণ, বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ, পূজা মণ্ডপের সামগ্রিক সুচিতা ও সাংস্কৃতিক বোধের উপস্থাপনা, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী ছাড়াও আরও দুটো পুজোকে পুরস্কৃত করা হয়। এবছরের সেরা অন্বেষণের শিরোনামে যান আর এই শারদপর্বের প্রতিলিপি আজকে তুলে দেওয়া হলো বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষের হাতে। তাদের বিষয় ছিল আপনার মৌলিক থিম বা সাবিকে আনা, দ্বিতীয় ছিল মণ্ডপ বা গঠনশীল প্রতিমার উপস্থাপন,
এরকম প্রায় প্রত্যেকটি শব্দ দমকল বা করোনা বিধি মেনে চলছে বা পুজো মণ্ডপে স্যানিটাইজার মাস্ক পরছে কেন, দিনের বেলায় এরা পরিবেশন করে এবং বিভিন্ন পুজো মণ্ডপকে সেরার গৌরব শারদ গৌরব 2021 সম্মানে ভূষিত করে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি শুভ মাহাতোর সাথে অরূপ চক্রবর্তী, খড়দা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।